नमस्कार बंधुरा, वेलकम टू एस डी यूनिक स्पोर्ट्स। तो गाइस, এই ভিডিওতে আমরা কথা বলবো KKR কে নিয়ে। তো KKR কে নিয়ে বেশ কিছু আপডেট বেরিয়ে আসছে এবং গুরুত্বপূর্ণ প্লেয়ার আসতে চলেছে KKR এর। তো একটা নতুন জুটি দেখতে পাবো এবছর আমরা KKR এর, সমস্ত কিছু আমরা এই ভিডিওতে আলোচনা করে নেব। তো তার আগে তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো, এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল ভিডিও নোটিফিকেশন অন করে রাখো, যাতে সমস্ত ধরনের স্পোর্টস আপডেট তোমরা পেয়ে যাও। তো গাইস, যদি মেন টপিকে আসা যায়, এবছর KKR তৈরি করতে চলেছে একটা দুর্দান্ত টিম। তো বিগত বছরে যেগুলো খারাপ রেজাল্ট হয়েছিল সেগুলোকে কাটিয়ে উঠে দুর্দান্ত বেশ কিছু প্লেয়ার এবং তাদের দলেরই প্রাক্তন প্লেয়ারকে আবারও দলে নিতে চলেছে। তো যদি রিটেনশনের কথা বলা হয়, তাহলে বেশ কিছু প্লেয়ার রিটেনশনও হবে, বেশ কিছু প্লেয়ারকে ছেড়েও দেওয়া হবে। তো আর মাত্র তো দুটো দিন বাকি রয়েছে, 15 তারিখের মধ্যেই সমস্ত লিস্ট জমা দিতে হবে। তো তার আগে বেশ কিছু রিউমর বেরিয়ে আসছে যে KKR ছেড়ে দিতে চলেছে এই সমস্ত বিধ্বংসী প্লেয়ারকে, তার মধ্যে অন্যতম হলো অ্যারন ফিঞ্চ। তো গত বছর খুব একটা ভালো পারফরমেন্স করতে পারেনি অ্যারন ফিঞ্চ, তো তাকে ছেড়ে দেবে। এছাড়া অজিঙ্কা রাহানাকেও ছেড়ে দেবে। এছাড়া মোহাম্মদ নবী, তো সেইভাবে সুযোগই পেলেন না মোহাম্মদ নবী। তো KKR চাইছে মোহাম্মদ নবীকে ছেড়ে দেওয়ার। তো এছাড়া রমেশ কুমার, শিবম মাবি, তো শিবম মাবিকে ট্রেডে পাঠানো হবে। তো শিবম মাবির ব্যাপারটা একটু পরে আলোচনা করে নেব। এছাড়া অন্যান্য যদি প্লেয়ারদের কথা বলা হয়, সেক্ষেত্রে স্যাম বিলিংসকেও ছেড়ে দেওয়া হবে। এছাড়া চামিকা করুণারাধনে, এই সমস্ত প্লেয়ারকে KKR এবছর ছেড়ে দিতে চলেছে। তো এরপর যদি KKR এর কথা বলা হয়, তাহলে দুর্দান্ত পারফরমেন্স করলো ইংল্যান্ডের প্লেয়ার অ্যালেক্স হেলস। তো এর আগের বছর অ্যালেক্স হেলস KKR দলে এসেছিল, কিন্তু শেষ পর্যন্ত IPL শুরু হওয়ার আগে তিনি জানিয়েছিলেন যে এই বায়োবাবেলের মধ্যে তিনি IPL খেলবে না। তো তার পরবর্তী সময় তিনি রিলিজ নিয়ে নিয়েছেন। তো এবার অনেকের মনেই প্রশ্ন, অ্যালেক্স হেলস কি আবার KKR এ আসতে চলেছে? তো সেই ব্যাপারটাকে নিয়ে যদি বলি, অ্যালেক্স হেলকে নেওয়ার ব্যাপারে KKR যথেষ্ট আগ্রহী রয়েছে, কারণ এই সময় তিনি দুর্দান্ত T20 ভালো ক্রিকেটটা খেলছেন। তো এই প্লেয়ারকে অবশ্যই KKR চাইবে তাদের ওপেনিং ব্যাটসম্যান হিসাবে। তো গত বছর ওপেনিং কম্বিনেশনে প্রত্যেকটা প্লেয়ারকেই বলতে গেলে একের পর এক খেলিয়ে যাওয়া হয়েছে, কিন্তু সেইভাবে ওপেনিংয়ে কেউ ভালো খেলতে পারেনি। তো এবছর অবশ্যই KKR ম্যানেজমেন্ট চাইবে আবারও অ্যালেক্স হেলকে তুলে নেওয়ার। তো আবার কোথা থেকে জানা যাচ্ছে অ্যালেক্স হেলস KKR-এই আছে, জাস্ট তিনি খেলতে আসেনি বা তাকে রেজিস্টার পরবর্তী সময় করানো হয়নি। তো দেখা যাক অ্যালেক্স হেল কি কলকাতায় আসে। তো আমার যদি নিজস্ব মতামত বলো, তো নিজস্ব মতামত আমি বলছি অবশ্যই KKR অ্যালেক্স হেলসকে দলে আনবেই। তো এরপরে যে প্লেয়ারটার কথা বলবো, তিনি হলেন রহমত গুলবাজ। তো দুর্দান্ত ক্রিকেটটা খেললেন লাস্ট যেটা T20। তো এর আগেও তিনি গুজরাট টাইটান্সে ছিল একজন উইকেট কিপার ব্যাটসম্যান। তো অবশ্যই KKR এর প্রয়োজন একজন উইকেট কিপার ব্যাটসম্যান, সেখানে অনেক প্লেয়ার থাকলেও স্যাম বিলিংসকে অবশ্যই KKR এবছর ছেড়ে দেবে। এছাড়া বাবা ইন্দ্রজিৎ একদমই ভালো পারফরমেন্স করতে পারেনি, সেলডন জ্যাকসেলও কেউই সেইভাবে পার্টনারশিপ করতে পারেনি। তো দুর্দান্ত যেহেতু ফর্মেশানে রয়েছে এই গুরবাজ, তো অবশ্যই KKR গুজরাট টাইটান্স থেকে এই গুরবাজকে দলে নেবেই। তো গুজরাট টাইটান্স থেকে গুরবাজ আর অ্যালেক্স হেল সেলে KKR এর ওপেনিং পার্টনারশিপটা দুর্দান্ত হবে। তো তোমরা তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও যে এই দুটো প্লেয়ারকে কি KKR এ নেওয়া দরকার। তো এরপরে যদি লকি ফার্গুনেসনের কথা বলা হয়, তাহলে গুজরাট আর KKR এর মধ্যে একটা সোয়াইপ ড্রিল হবে যে লকির বদলে শিবম মাবি, এছাড়া আরও বেশ কিছু প্লেয়ার, অবশ্যই যতটা এখন পর্যন্ত খবর আছে দুটি প্লেয়ার দুটো দল থেকে চেঞ্জ হতে চলেছে। সেখানে গুজরাট থেকে শিবম মাবি যেমন যাবে গুজরাটে, সেদিকে KKR এ আসবে লকি ফার্গুসন। এছাড়া লকি ফার্গুসনকে ওইভাবে ছাড়বে না, আরও বেশ কিছু প্লেয়ার KKR থেকে গুরুত্বপূর্ণ প্লেয়ারকে নেবে। তো এইরকম একটা সোয়াইপ ডিল হবে, সেটা নিয়ে ডিটেলে পরে ভিডিওতে আলোচনা করে নেব। তো এই ছিল আজকে ছোট্ট ভিডিও। ভিডিও ভালো লাগলে ভিডিও অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিও সকলের সঙ্গে শেয়ার করে দিও।